হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, আমাদের চ্যানেল এনজয় করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের দেখাবো মাটির উনুনে গ্রাম্য স্টাইলে মিষ্টি কুমড়ো, চিংড়ে মাছ, বড়ি দিয়ে তরকারি। আমরা এখানে 150 গ্রাম মতো চিংড়ে মাছ নিয়েছি এবং কুমড়ো নিয়েছি পরিমাণ মতো। এখানে 500-র একটু বেশি কুমড়ো আছে। তো চলুন প্রথমে আমরা চিংড়ে মাছটা কেটে নেব। চিংড়ি মাছটা এভাবে কেটে নেবেন। এভাবে আমরা সবগুলো চিংড়ি মাছই কেটে নেব। আমাদের চিংড়ি মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কুমড়োটা কেটে নেব। কুমড়োটা এভাবে উপরের খোসাটা ফেলে দেব, সবটা ফেলবো না, একটু সবুজ গ্রিনি ভাব থাকবে। কুমড়ো চিংড়ে মাছ বড়ি দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে। চাল কুমড়োর বড়ি দিয়ে কুমড়ো মাছ, কুমড়ো চিংড়ে মাছ, একটু ভুল বলে ফেললাম, খালি চাল কুমড়োর বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো এবং চিংড়ে মাছ, সত্যি খুব ভালো। তো আমরা এভাবে সব কুমড়োটাই কেটে নেব। তো আমাদের কুমড়োটাও সব কেটে নেওয়া হয়ে গেছে। কুমড়ো এবং চিংড়ে মাছ দুটোই রেডি। এবার আমরা রান্নাটা সেরে ফেলব। তো ফ্রেন্ডস, চলুন আমরা মিষ্টি কুমড়ো বড়ি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা দেখব। আমরা আজকে মাটির উনুনে রান্না করছি। প্রথমে আমরা কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিছু জিরে দিচ্ছি, জিরেটা একটু হালকা ভেজে নেব। এবার আমরা কড়াইতে চিংড়ি মাছটা দিলাম, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমরা। মাটির উনুনে একদম গ্রাম্য স্টাইলে, গ্রামের যে পরিবেশটা এখানে আমরা পুরোটা পাচ্ছি না, তারপরেও উনুনে, মাটির উনুনে রান্নাটা খুবই টেস্টি হয়। আপনাদের দেখার জন্য এবং আমাদের টেস্টি খাবার খাওয়ার জন্য আমরা এই মাটির উনুনটা ম্যানেজ করেছি, জোগাড় করেছি এবং তারপর বানিয়েও নিয়েছি কিছুটা বলতে পারেন। এবার আমরা নুন এবং হলুদ দিয়ে দিলাম। আমাদের চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব আমরা। তো আমার ওয়াইফ রান্না করছে আজকে, আপনারা দেখছেন। আমরা ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবার আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। এবার আমরা চাল কুমড়োর বড়িটা ভেজে নেব। চাল কুমড়োর বড়ি দিলাম।
এবার আমরা বড়ি ভাজার সাথে কুমড়ো গুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এর সাথে। কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ দিলাম। নুন দিয়ে দিলাম। আমরা রান্না করছি আছে মাটির উনুনে, ঠিক রান্না করাটা একটু কষ্টসাধ্য যারা সবসময় রান্না করেন না, আমাদেরও তাই হচ্ছে। মাঝে মাঝে উনুনটা একটু নিভে যাচ্ছে, আবার চালিয়ে নিতে হচ্ছে। এবার আমরা জল দিয়ে দেব। এবার ঢেকে দিলাম, ঢেকে 3-4 মিনিট মতো রান্না করব। যেহেতু মাটির উনুন এখানে বেশি সময়ের প্রয়োজন নেই, রান্নাটা খুবই টেস্টি হবে আশা করি। আমরা নিভে গেলে মাঝে মাঝে আবার একটু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে 3-4 মিনিট রান্না করব। আপনারা দেখছেন মাটির উনুনে মিষ্টি কুমড়ো, চাল কুমড়োর বড়ি এবং চিংড়ি মাছ রান্না একদম ভিলেজ স্টাইলে। আমাদের উনুনটা জ্বলছে। অ্যাকচুয়ালি আমরা অনেক কষ্ট করে এই উনুনটা বানিয়েছি, মাটির উনুন। এখানে একদম মাটির উনুন ঠিক কিনতেও পেলাম না, এবং আমরা কাঠও কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ইউটিউবটা আমাদের একটা প্যাশান, রান্নাটা ওর প্যাশান আর ইউটিউবার হওয়াটা আমার প্যাশান। তো আমরা ঢাকনাটা উঠিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নেব। আমাদের কুমড়োটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমরা কিছুটা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমরা এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। এবার আমরা কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে তরকারি একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। একটু নেড়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি আমরা।